ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়া কেমন? বলে দুনিয়া হলো একজন মুসাফির ব্যক্তির মত। ওই মুসাফির ব্যক্তি পথিমধ্যে মরুভূমির প্রান্তরে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা বাঘ দেখা যায়। বাঘ ওই বাঘ দৌড়ায় দৌড়ায় তার দিকে আসতেছে খাওয়ার জন্য। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সে পলায়নের চেষ্টা করে। আশপাশে কোনো গাছপালা নাই, যেই গাছের উপর উঠে আশ্রয় নিবে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে হঠাৎ একটা কূপ দেখা যায়, কূপ পানির কূপ দেখা যায়, পানি অনেক গভীরে। ওই কূপের ভিতরে এসে চাইল, আমি এখানে আশ্রয় নেব, বাঘ যখন চলে যাবে আমি বের হয়ে যাব। কূপের নিচে তাকায় দেখে বিষাক্ত সাপ বিচ্ছ দেখা যায়, বিষাক্ত সাপ কূপের পানিতে সাঁতার কাটতেছে। এখন কি করবে? পিছনে বাঘ সামনে সাপ, এমন সময় নজর করে দেখতেছে কূপের কিনারার মাঝে মোটা মোটা কিছু ঘাস দেখা যায়, লম্বা লম্বা। ভাবলো এই ঘাসগুলো ধরে আমি আমার দেহটা কূপের ভিতরে ছেড়ে দেই, পানিও আমার পায়ে লাগবে না, সাপও আমাকে আক্রমণ করতে পারবে না, অপর উপরের দিক থেকে বাঘের আক্রমণ থেকেও আমি বেঁচে যাব, সাপের আক্রমণ থেকেও আমি বেঁচে যাব। তাই করলো, দুইটা মোটা ঘাস ধরে দেহটাকে নিচের দিকে ঝুলা দিল। হঠাৎ করে তাকায় দেখে এই দুই ঘাসের গোড়ার মাঝে দুইটা ইঁদুর, একটা হলো কালো ইঁদুর, একটা হলো সাদা ইঁদুর। এই দুই ইঁদুর গাছের গোড়ায় কাটাকাটি করতেছে, ঠুকরাচ্ছে, কাটতেছে। এমন সময় সে মহা বিপদে, একটু পরেই যদি কাটা শেষ হয়ে যায় নিচে সাপ, আর উপরের দিকে ভাগ। বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ঘাসের মাঝে হঠাৎ করে নজর করে দেখল, ওই ঘাসের মাঝে কিছু মধু দেখা যায়, কিন্তু কোনো মধু পোকা নাই। মধু দেখা যায়, মধু পোকা নাই। ভাবলো মধু বড় মজাদার, খাঁটি মধু পাইলাম। এক হাত ছেড়ে দিল, এক হাত দ্বারায় ঘাসটা ধরে রাখলো, আরেক হাত দ্বারায় মধু নিজে জিব্বায় চেটে চেটে খাইতেছে। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা মধু খাইতে গিয়ে যদি তার সামনের পিছনের ভবিষ্যতের কথা ভুলে যায়, তার মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউই থাকতে পারে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, তুমি ওই মুসাফিরের মতো, তোমার পিছনে বাঘ, এটা হলো আজরাইল, তোমার সামনে সাপ, এটা হলো তোমার সামনের কবর। কবরে সাপ আছে, কবরে বিচ্ছু আছে, পিছনে মালাকুল মৌত আসতেছে। বৎসর হয়ে গেল 30 বৎসর, মালাকুল মৌত তোমার বেশি কাছে চলে আসলো। যদি তোমার বয়স হয় 50-60 বৎসর, মনে করো মালাকুল মৌত তোমার একেবারে মুখামুখি, একটু পরেই তোমার দেহটা কবজ করে নিয়ে যাবে। ওই মালাকুল মৌত হলো তোমার পিছনের ভাগ, আর সামনের সাপ হলো এটা তোমার অন্ধকার কবর। আর দুইটা ঘাস, এটা হলো তোমার দুনিয়ার জিন্দিগি। আর দুইটা ইঁদুর, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, তোমার জীবনটাকে কাটতেছে, এটা হলো তোমার জিন্দিগির দিন এবং রাত। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। এই যে মধু পান করতেছ, এটা হলো তোমার দুনিয়ার মজা। সামান্য একটু দুনিয়ার মজায় পাইয়া, মজার ভিতরে ঢুকিয়া, বিবির পিছনে ঘুরিয়া, সন্তানের মহাব্বতে ঢুকিয়া, নামাজের খবর নাই, আখেরাতের খবর নাই, মালাকুল মৌত আগায় আগায় আসতেছে, তোমার কোনো খবর নাই, অন্ধকার কবর তোমার সামনে অপেক্ষমান। হঠাৎ করে তোমার গ্রহটা কবজ করে নিয়ে যাবে। যেই 5-10 তলা বিল্ডিং করলা, হসপিটালে মারা গেল, ওই বিল্ডিং এ আর ঢোকানো হবে না,
ডাইরেক্ট গোসল দিয়া জানাজা পড়ায়া গোরস্তানে কবরে দাফন করা হবে সাধারণ দুনিয়ার মজা পায়া ব্যবসার মজা পায়া সন্তানের আনন্দ পায়া বিবি বাল বাচ্চা গাড়ি বাড়ির আরাম পায়া যদি তোমার আজরাইলের কথা বলে যাও কবরের আযাবের কথা বলে যাও আল্লাহর রাসূল বলেন তোমার মতো আহমক এই জগতে আর কেউই নাই ঠিক কি না الله رسول بن القيس من دان نفسه وعمل لما بعد الموت বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনতে পেরেছে আখিরাতের জিন্দেগির জন্য পরকালের জন্য আমল করে সে হলো বুদ্ধিমান ওয়াজিস অক্ষম ওয়াজিস ব্যর্থ ওয়াজিস বেওকুফ আহমক মান আতবা নাফসাহু যে নিজের বংশাই জিন্দিগির অনুসরণ করে অতামান্না আলাল্লাহ আর আল্লাহর উপরে ভরসা করে আমি যতই গুনাহ করি না কেন আমার আল্লাহ আমারে মাফ করে দিবেন এইভাবে ভাবতে ভাবতে হয়তো আপনার তাওবা নসিব নাও হতে পারে একদিন হঠাৎ করে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে যদি বলেন ভাই মালাকুল মউত দুই রাকাত নামাজ পড়ব তাওবা করব একটু সুযোগ দাও দুই মিনিট আল্লাহ বলেন ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়ালা ইস্তাকদিমুন এক মুহূর্ত আকিস হবে না যদি মরণ তোমার সামনে চলে আসে এক সেকেন্ড আকিস হবে না কোনো সম্ভাবনা নাই এজন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করি গত কিছুদিন আগের রিপোর্ট চট্টগ্রাম দুর্ঘটনায় এক গাড়ি এবং সিএনজি বাসের দুর্ঘটনায় একই পরিবারের সাতজন জায়গায় শেষ এক পরিবারের সাতজন যদি চলে যায় থাকে কয়জন কোন ফ্যামিলিতে তো সাতজনে নাই দু তিনজনেই সদস্য তো এরকম মালিক যখন ডাক দিবেন হয়তো একসাথেই যেতে হবে আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআহা ওয়া হুয়া মুমিন আর যেই বান্দা আখিরাতকে মাকসাদ বানাও আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মেহনত করে আল্লাহ বলেন فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا তাদের চেষ্টা প্রচেষ্টা যথাযথ মূল্যায়ন করা হবে বিন্দু পরিমাণ ব্যর্থ হবে না এক কদম দিয়েছে তো এক কদমের মূল্যায়ন করা হবে ভালো কাজের নিয়ত করেছে সেটার মূল্যায়ন করা হবে আল্লাহ পাক বান্দার আমলকে নষ্ট করে বান্দার আমল বান্দার কর্মে নষ্ট হয় নেক আমল করে খোটা দেয় আমল নষ্ট আমল করে অহংকার করে আমল নষ্ট হয়ে যায় শিরিকের আমল নষ্ট হয় কোনো কিছু দান খায়রাত করে আবার সেটা মানুষের সামনে আলোচনা করা খোটা দেওয়া নিজের বড়াই প্রকাশ করা এর দ্বারাই সেই নেক আমলটা নষ্ট হয়ে যায় মুমিন যে কোনো কাজ করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আখিরাতকে মাকসাদ বানাও আখিরাত যদি কাহারো উদ্দেশ্য হয় দুনিয়া পাবে আখেরাতও ঠিক থাকবে দুনিয়া পাবে আখেরাতও ঠিক থাকবে আর যদি শুধু দুনিয়াকে মাকসাদ বানাও দুনিয়ায় যদি তোমার মাকসাদ উদ্দেশ্য হয় তাহলে আখেরাত নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরামদের মাঝে কিছু ছিলেন ধনী সাহাবী অর্থ সম্পদ যাদের ভালো ছিল দান খায়রাত বেশি করতেন আবু বকর সিদ্দিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যাদের অর্থ সম্পদ ভালো ছিল মদিনার মাটিতে যাদের গাড়ি ছিল বাড়ি ছিল ঘোড়া ছিল
চলার জন্য ভালো ব্যবস্থা ছিল ওরা বেশি বেশি দান খায়রাত করতেন ওরা বেশি বেশি আল্লাহু আকবার জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যয় করতেন গরীব দুঃখীর খোঁজ খবর নিতেন ইতিমদের খোঁজ খবর নিতেন মসজিদ নির্মাণের কাজে তাদের অর্থগুলো ব্যয় করতেন আর যারা গরীব সাহাবী তাদের বিশাল একদল আসহাবে সুফা নামক মাদ্রাসায় পড়ে থাকত এখানে বসে বসে কোরআন শিখত হাদিস চর্চা করত যারা নবীজির হাদিসগুলো শুনে নাই তাদেরকে শিখায়া দিত নবীজির দরবারে পড়ে থাকত কখনো এক বেলা খাবার ঝরত কখনো ঝরত না পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ তবে খাবারের অভাবে কেউ না খায় মারা যায় নাই কখনো কম কখনো ছিল না কখনো বেশি এই গরীব সাহাবীরা নবীজির দরবারে গিয়া হাজির ইয়া রাসূলুল্লাহ নেক আমলের দিক থেকে আমাদের থেকে ধনী ভাইয়েরা অনেক আগানো আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি ধনীরাও রোজা রাখে আমরাও কোরআন পড়ি ধনীরাও কোরআন পড়ে আমরাও আল্লাহু আকবার জিকির আসকার করি ধনীরাও জিকির আসকার করে আরেকটা বিষয় ধনী ভাইয়েরা বেশি বেশি ধান খায়রাত করতে পারে দান খায়রাত করতে পারে আমরা পারি না আমরা পারি না এদিক থেকে তো আমরা তাদের অনেক পিছনে ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন এই আমলটা যদি আমরা করি পরকালে ধনীদের আগে জান্নাতে যেতে পারবো এমন একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন ধনীদের আগে জান্নাতে যেতে পারবো আমল নিয়ে তাদের প্রতিযোগিতা আখেরাত কিভাবে ভালো হবে আখেরাত কি করে সুন্দর হবে সেটা ছিল তাদের তামান্না সেটা ছিল তাদের আকাঙ্ক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মজলিস ধনীরা কেউ নাই কেউ চাকরি বাকরিতে কেউ বিভিন্ন জায়গায় গরিব সাহাবী যারা এদেরকে নিয়ে বসছেন বৈশা বললেন আসো তোমাদেরকে একটু সুসংবাদ দিয়ে দেই একটু আমল বলে দিব এই আমলটা যদি তোমরা জারি রাখতে পারো তাহলে ধনীদের আগে তোমরা জান্নাতে চলে যাবে আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েন না 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমলটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা চালাইতে পারো এটা যদি অব্যাহত রাখো আমি আশাবাদী পরকালে ধনীদের আগে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে ওদের কাছে নামাজ আছে রোজা আছে হজ যাকাত আছে তোমাদের কাছেও আছে ওদের কাছে অর্থ সম্পদ বেশি তারা দান খায়রাত করতে পারে তোমরা পারো না এই আমলের দ্বারাই তোমরা তাদের আগে চলে যেতে পারবে এখন নামাজের সময় সবাই একত্রে নামাজ পড়ে ধনীরাও আসে গরিবরাও আসে কারণ নামাজ এমন একটা আমল মসজিদে নামাজের কাতারে কে ধনী কে গরিব সেটার কোনো ভেদাভেদ নাই আপনি ধনী মানুষ পরে মসজিদে এসেছেন জায়গা পান নাই আপনি পিছনে বসেন গরিব সবার আগে মসজিদে এসেছে সামনের কাতার থেকে কেউ তাকে উঠাইতে পারবে না এজন্য মসজিদের কাতার সবার জন্য সমান ধনী গরিব সবার জন্য সমান এখন নামাজ পড়ার পরে সাহাবাই কেরাম নজর করে দেখলেন একে অপরের দিকে যারা নবীজির দরবারে সব সময় পড়ে থাকেন আসহাবে সুফা নামক মাদ্রাসায় এরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ কি যেন একটা আমল চালু করে দিয়েছে কিন্তু ধনীদেরকে বলে না ধনীদেরকে বলে না
নামাজ পড়ে সবাই বের হয়ে যায় আর ওই গরীব সাহাবীরা আমল করতে থাকে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এক অক্ত দুই অক্ত একদিন দুই দিন দেখার পরে এবার ধ্বনিদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল ইয়ারা দেখি নামাজের পরে নতুন কি আমল শুরু করে দিল যেই আমল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বন্ধুত্বের সম্পর্ক গোপনে গোপনে আসে না নাই একজন আরেকজনের কে জিজ্ঞেস করে বলবে না এরপরও ঘটনা ফাঁস হয়ে গিয়েছে এবার গরিব সাহাবীরাও তসবি পড়ে আর ধনীরাও তসবি পড়ে গরিবরাও পড়ে সুবহানাল্লাহ 33 বার ধনীরাও পড়ে সুবহানাল্লাহ 33 বার গরিবরাও পড়ে আলহামদুলিল্লাহ 33 বার ধনীরাও পড়ে আলহামদুলিল্লাহ 33 বার গরিব সাহাবীরাও পড়ে আল্লাহু আকবার 34 বার ধনীরাও পড়ে আল্লাহু আকবার 34 বার বিষয়টা কেমন হয়ে গেল এবার ধনী সাহাবীরা যখন মসজিদের নামাজ শেষ করে বের হয়ে যায় নবীজির কাছে কিছুদিন পরে আবার গরিব সাহাবীরা আসেন ইয়া রাসূলুল্লাহ ভেবেছিলাম গোপনে গোপনে আমল করব তাদের আগে জান্নাতে যাব এখন দেখি তারাও কিভাবে জেনে গিয়েছে আমরাও জিকির করি তারাও জিকির করে আমরাও তাসবিহ পড়ি তারাও তাসবিহ পড়ে আমাদেরকে আরেকটা আমল বর্ণনা করে দেন যে আমল দ্বারা আমরা তাদের থেকে উপরে থাকতে পারবো আমলের দিক থেকে তাদের থেকে আগে থাকতে পারবো আল্লাহ রাসূল কি জবাব দিলেন ধনী ভাইদের সেটা খুব খেয়াল করে শোনা দরকার আল্লাহ রাসূল নতুন কোন আমল তাদেরকে দেন নাই কোরআনে কারীমের একটা আয়াত শোনা দিয়েছেন যালিকা ফযলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা মহা আল্লাহর অনুগ্রহ আল্লাহ এই অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করবেন যাকে ইচ্ছা তাকে সম্পদ দিবেন যাকে ইচ্ছা তাকে কোটিপতি বানাবেন যাকে ইচ্ছা তাকে গরিব হিসেবে রাখবেন এটা আল্লাহর ইচ্ছা কাউকে ধন সম্পদ দিয়েছেন সেটা আল্লাহ প্রদত্ত নেয়ামত অহংকার করার হিংসা করার কোনো সুযোগ নাই অতএব যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তারা যদি চায় এই অর্থগুলো দ্বীনের পথে ব্যয় করবে আখেরাতের পথে ব্যয় করবে পাশাপাশি নেক আমলে অগ্রগামী ভূমিকা পালন করবে নামাজ পড়বে সময় মতো জিকির আজকার করবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই আমলটা জারি রাখবে কোন কোন হাদিসে 10 বারের কথাও আছে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার বেশি তাড়াহুড়া হলে 10 বারও করতে পারে আর যদি হাতে সময় থাকে 33 বার করে পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি আমল চলমান রাখতে পারি নামাজও ঠিক রাখি রোজাও ঠিক রাখি দান খায়রাত অব্যাহত রাখি আর দৈনন্দিনের যে তাসবিহাত আমলগুলো যদি করতে পারি তাহলে ওই গরিব সাহাবীদের আগে গরিব মানুষগুলোর আগে আপনি ধনী হয়েও আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত সম্পদ দিয়েছেন কে আল্লাহ ধনীদের জন্য সুসংবাদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পৃথিবীবাসীর জন্য আল্লাহ আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আপনি ধনীদের জন্য রহমত আপনি গরিবদের জন্য রহমত আসমানবাসীর জন্য আপনি রহমত জমিনবাসীর জন্য আপনি রহমত সবার জন্য আপনি রহমত বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে
আল্লাহর হাবিব বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে লক্ষ লক্ষ নবী রাসূলগণ আসবেন কাহার সঙ্গে 8-10 জন অনুসারী জান্নাতে যাবে কাহার সাথে জান্নাতে যাবে 10 জন কাহার সাথে যাবে আরো কিছু সংখ্যক বেশি কেউ একাই একা যাবে জান্নাতে একজন উম্মত তার কথা মানে নাই আমল করে নাই একাই সে জান্নাতে যাবে লক্ষ লক্ষ নবী রাসূল কেউ একা জান্নাতে যাইতেছে কোনো অনুসারী নাই আছে ওরা নবীর কথা মানে নাই কেউ যাবে 7-8 জন নিয়ে কেউ যাবে 10 জন নিয়ে কেউ যাবে 15-20 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হঠাৎ দেখবেন যে বিশাল এক বাহিনী আসতেছে জিব্রাইলেরা কারা এরা আমার উম্মত মনে হয় কয় না আপনি নজর করে ওই দিকে তাকান বিশাল বাহিনী এরা সব আপনার উম্মত জান্নাতে যারা যাবে এদের মাঝে স্পেশাল 70,000-এর এমন আপনার কিছু উম্মত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন যারা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এরা হলো মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করেন সকলে বলি আমিন বিনা হিসাব জান্নাত দান করবেন এই হাদিসটা বুখারী শরীফের বহু জায়গায় এসেছে আমার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাব জান্নাত দিবে এছাড়া তো আরেক হাদিসে আছে জান্নাতে যারা যাবে অর্ধেক হবে আমি নবীর উম্মতের দল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামান্য দুনিয়ার জিন্দেগি পেয়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না আল্লাহকে স্মরণ করো আখেরাতকে মাকসাদ বানাও তোমার নিয়ত তোমার কর্ম তোমার চেষ্টা প্রচেষ্টা সবকিছু মূল্যায়ন করা হবে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা একবার সুবহানাল্লাহ পড়েছো এটারও মূল্যায়ন হবে এক রাকাত নামাজ পড়েছো এটারও মূল্যায়ন হবে কিছু সময় কোরআনের কথা শ্রবণ করেছো এটারও মূল্যায়ন করা হবে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আর আল্লাহর থেকে যদি দিলটা দূরে সরায়া গায়রুল্লাহর সাথে মহাব্বত কায়েম করো বাড়ির সাথে নারীর সাথে বন্ধু বান্ধবকে যদি আপন বানায় নাও কোটি টাকা খরচ করতে পারো ওই বন্ধু তোমার সঙ্গে কিছুদিন পরে গাদ্দারি করে বসবে তুমি কোটি টাকা ব্যয় করে বাড়ি বানাইলা ওই বাড়িও তোমার সাথে গাদ্দারি করবে তুমি যখন বিপদে পড়বা তোমার যখন হায়াত পুড়িয়ে যাবে ওই বাড়ি তোমার সঙ্গে কবরে যাবে না কোটি টাকা ব্যাংকের মাঝে রেখেছো ওই টাকা কোটি টাকা ব্যাংকেই থেকে যাবে এই টাকা তোমার সঙ্গে কবরে যাবে না বুখারী শরীফের হাদিসে এসেছে মানুষের লাশটা যখন কবরের দিকে যায় 3 বস্তু তার সঙ্গে যেতে থাকে তার সন্তান তার সম্পদ এবং তার আমল যখন তাকে কবরে রাখা হয় তখন তার সন্তানরা ফেরত চলে আসে আর সম্পদগুলো আর যায় না ফেরত চলে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার থেকে যায় শুধু তার আমল ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা দুনিয়ার মাল সম্পদ আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া এটা পার্থিব জিন্দেগির একটা সুন্দর সন্তান থাকা এটা দুনিয়ার একটা সৌন্দর্য আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে এটা দুনিয়ার একটা সৌন্দর্য এছাড়া আর কিছুই নয় ওয়াল বাকিয়াতুস সলিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা বাকি থাকবে আপনার আমল বাকি থাকবে নামাজ বাকি থাকবে কোরআনের তেলাওয়াত বাকি থাকবে আপনার দান খায়রাত বাকি থাকবে সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করা কোরআন শিক্ষা দেওয়া দিন শরীয়ত তাদেরকে শিক্ষা দেওয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত
খুশি বেশি প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ইতিম গরীব দুঃখীদের খোঁজ খবর নেওয়া এই আমলগুলো বাকি থাকবে সব ধ্বংস হয়ে যাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন দুনিয়া কেমন আল্লাহু আকবার লিকুল্লি শাইইন নিদা ফারাততাহু ইওয়াদুন وليس لله إن فارقت من عوضين প্রত্যেক বস্তুর একটা বিনিময় আছে একজন বউ যদি মারা যায় আরেক বউ তুমি আনতে পারবা একজন সন্তান যদি মারা যায় বিনিময় আরেকজন সন্তান তুমি আনতে পারবা একটা বাড়ি যদি তোমার নষ্ট হয়ে যায় আরেকটা বাড়ি তুমি বানাইতে পারবা একটা গাড়ি যদি দুর্ঘটনায় নষ্ট হয় আরেকটা গাড়ি কিনতে পারবা প্রত্যেকটার একটা বিনিময় আছে ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াদিন আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর সাথে যদি দূরত্বতা সৃষ্টি হয় এই আল্লাহর দূরত্বতা সৃষ্টি হয়ে গেলে এর বিনিময়ে পৃথিবীর আর কোনো বস্তু পাওয়া যাবে না এক চশমে জাদান গাফেলাতা শাহনাবাসী এক চশমে জাদান গাফেলাতা শাহনাবাসী শায়দ কে নিগাহে গুনাদা গাহনাবাসী চিস্ত দুনিয়া আজ খোদা গাফিল বুদান নায়ক মাসুম প্রাহ ফরজিন্দজান দুনিয়া কাকে বলে দুনিয়া ওই বস্তুকে বলে যেই বস্তুর দ্বারা আল্লাহর সাথে দূরত্বতা সৃষ্টি হয় তাকেই বলে দুনিয়া সন্তানের দ্বারা অনেক সময় আল্লাহর সাথে দূরত্বতা সৃষ্টি হয় সম্পদের দ্বারা আল্লাহর সাথে দূরত্বতা সৃষ্টি হয় এর নাম দুনিয়া কোন সন্তানকে যদি আপনি কোরআন শেখান নামাজ শেখান সহি পথে তাকে রাস্তা দেখান এই সন্তান দুনিয়া নয় এটা আখেরাত কোন সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন এই সম্পদ দুনিয়া নয় এটা আখেরাত এমনকি আপনার যদি বাড়ি থাকে গাড়ি থাকে এটা যদি এই জন্য আপনি ক্রয় করে থাকেন বানায়া থাকেন আপনার সন্তানগুলোকে নিরাপদে রাখবেন এদেরকে পর্দা মোতাবেক পরিচালনা করবেন এরা যেন দিন শরীয়ত নিয়ে এবাদত বন্দিগি করে জীবন যাপন করতে পারে ওই বাড়ি গাড়ি আপনার জন্য দুনিয়া হবে না ওই গাড়ি বাড়ি আখেরাত আল্লাহর বান্দারা বাড়ি পাওয়ার পরে অহংকারী করে না গাড়ি পাওয়ার পরে অহংকারী করে না ব্যবসা বড় হওয়ার পরে অহংকারী করে না গরিবদের সঙ্গে সুন্দর আচরণ করে প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করে দুনিয়া হলো ওই জিনিস সহজ সংজ্ঞা দুনিয়া কাকে বলে যেই জিনিস দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় ওটাকে বলে দুনিয়া বাড়ি করে যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় এর নাম দুনিয়া বাড়ি দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় এটা দুনিয়া নয় সন্তান দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় ওই সন্তান যদি আপনার অভিশাপের কারণ হয় দিন শরীয়ত অনুযায়ী না চলে এই সন্তান এটা দুনিয়া এটা আখেরাতে কোনো কাজে আসবে না